এবার বলো তো, কোন প্রাণী 6 দিন নিঃশ্বাস না নিলেও বেঁচে থাকতে পারে? ব্যাং। হ্যাঁ, ব্যাং 6 দিন নিঃশ্বাস না নিলেও বেঁচে থাকতে পারে। বলো তো, কি খাইলে মুখের দুর্গন্ধ দূর হয়? পেয়ারা। হ্যাঁ, পেয়ারা খাইলে মুখের দুর্গন্ধ দূর হয়। বলতো, কোন জিনিসের পেটে আঙ্গুল থাকে আর মাথায় পাথর থাকে? আংটি। হ্যাঁ, হাতের আংটি। হাই বন্ধুরা, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা। দাঁত আছে কিন্তু মুখ নেই, বলতো কি? হ্যাঁ, চিরুনির দাঁত আছে কিন্তু মুখ নেই। বলতো, বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায়? দায়িত্ব। হ্যাঁ, বিয়ের পর মেয়েদের দায়িত্ব বেড়ে যায়। তোমাকে আমি আরো একটি ধাঁধার প্রশ্ন করব, উত্তর দিবে। বলতো, ময়ূর কত বড় ডিম পাড়ে? ময়ূর কোনো ডিম পারে না। হ্যাঁ, ময়ূর কোনো ডিম পারে না, ময়ূরই ডিম পারে। বলতো, বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন হতো? কালো। হ্যাঁ, বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কালো হতো। কোন প্রাণী সবচেয়ে আগে দূরের শব্দ শুনতে পায়? কুকুর। হ্যাঁ, কুকুর সবচেয়ে আগে দূরের শব্দ শুনতে পায়। বলতো, কোন পাতায় গাছ হয়? পাথরকুচি। হ্যাঁ, পাথরকুচি পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না। একটি উভয়লিঙ্গ প্রাণীর নাম করো। কেঁচো। হ্যাঁ, কেঁচো হলো একটি উভয়লিঙ্গ প্রাণী। বলতো, কোন পাখি অন্ধকারে দেখতে পায়? পেঁচা। হ্যাঁ, পেঁচা অন্ধকারে দেখতে পায়। বলতো, কুমার শানুর আসল নাম কি? কেদারনাথ। হ্যাঁ, কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য।